গত 3 মাসে সকলেই মোটামুটি সন্তোষ জানিয়েছেন যে গণমাধ্যমের পরিস্থিতি উন্নতি হয়েছে, তারা অবাধে এবং বস্তুনিষ্ঠভাবেই সংবাদ পরিবেশন করতে পারছেন। সাংবাদিকদের নির্ভয়ে সংবাদ পরিবেশন করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, গণমাধ্যমের উপর সরকারের কোনো চাপ নেই, এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে গণমাধ্যমকে সাহসের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান উপদেষ্টা নাহিদ। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নির্ভয়ে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন, সরকার সব ধরনের সহায়তা করবে, কিন্তু ভুল সংবাদ পরিবেশন হলে সেটা সরকারের জন্য এবং দেশের জন্য ক্ষতিকর। মঙ্গলবার 12 নভেম্বর সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দৈনিক সংবাদপত্রের সম্পাদক ও তাদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। সঠিক তথ্যের জন্য সরকার গণমাধ্যমের উপর নির্ভরশীল জানিয়ে তিনি বলেন, জনগণের কাছে সঠিক ও নিরপেক্ষ তথ্য পৌঁছানো না হলে নানা রকম গুজব ছড়ায়। সঠিক তথ্য পৌঁছানোর জন্য সব সরকারই গণমাধ্যমের উপর নির্ভরশীল। ফ্যাসিবাদী সরকারের গুম, দুর্নীতি সহ সকল অপকর্মের তথ্য গণমাধ্যমে প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। এই অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে, এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সভায় জুলাই গণ অভ্যুত্থানে আহত, নিহত এবং ক্ষতিগ্রস্তদের নিয়ে বেশি বেশি সংবাদ পরিবেশন করার আহ্বান জানানো হয়েছে, যেন ক্ষতিগ্রস্তদের দ্রুত বিচার কাজে তথ্য পেতে সহায়তা হয়। তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানে অনেক সাংবাদিক সমর্থন ও সহায়তা করেছেন, তাদের কেউ কেউ এখন তাদের মিডিয়া হাউসে নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন বলে আমাদের কাছে অভিযোগ আসছে, এটা অনেকে ব্যক্তিগত শত্রুতা থেকে করছে। সভায় সাম্প্রতিক সময়ে 3 দফায় সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়টি সরকারকে পুনর্বিবেচনার আহ্বান জানান সম্পাদকেরা। পাশাপাশি গণমাধ্যমের নানা সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন তারা। গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে, জনগণের নিকট সঠিক তথ্য পৌঁছানোর ক্ষেত্রে সরকার গণমাধ্যমের কার্যকর ভূমিকা প্রত্যাশা করে। গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার গণমাধ্যমের সংস্কারের লক্ষ্যে ইতোমধ্যে কমিশন গঠন করেছে, কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যমের সংস্কার করা হবে। প্রমাকান্তা কোয়েল, বার্তা 24।